বাংলাদেশ ও জাপান উভয় দেশই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হোন্ডা তারো এবং জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা প্রেসিডেন্ট তানাকো আকিহিতো সৌজন্য দেখা করতে যান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বেশ কয়েক বছর অবস্থান করায় রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বোঝা হয়ে উঠেছে। জবাবে জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হোন্ডা তারো বলেন, তারাও রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবাসন চান।